আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদের সাথে দুজন। আমি নুসরাত জাহান মুন, আমি হাফিজ খন্দকার। সংবাদের শুরুতেই জানিয়ে দিব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানুমকে হত্যা চেষ্টায় মালিক গ্রেফতার, 6 দিনের রিমান্ডে। দুদকের দায়ের করা মামলায় হাজির করতে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বরখাস্তকৃত ওসি প্রদীপ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় দোষী প্রমাণিত সবার বিরুদ্ধেই ব্যবস্থা বললেন সিআইজির ডিআইজি মাইনুল হাসান। প্রায় 5.5 মাস পর কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু করল রেল বিভাগ। 21 তারিখ থেকে পাওয়া যাবে প্রতিদিনের টিকিট। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানুমকে হত্যা চেষ্টার সাথে পরিষদের সাময়িক বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম জড়িত বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ডিআইজি জানিয়েছেন রবিউল এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যা চেষ্টায় ব্যবহৃত হাতুড়ি সহ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকেল 5টায় আটক রবিউল ইসলাম এবং এর আগে 7 দিনের রিমান্ডে নেওয়া অন্যতম আসামি আসাদুল ইসলামকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর রবিউল ইসলামকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। করেছি ঘটনা সংক্রান্তে অনেকেই জিজ্ঞাসাবাদ করেছি, যাদেরকে সন্দেহ করেছি। তো এখন সম্প্রতি একজন আসামিকে, একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করেছি। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। ব্যবহৃত অস্ত্র তো হাতুড়ি আমরা যেটি পেয়েছি সেই হাতুড়িটি আমরা উদ্ধার করেছি। এদিকে দুর্বৃত্তদের আঘাতে আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এখন অনেকটাই আশঙ্কামুক্ত। গত কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে বলে জানান চিকিৎসকরা। মাথার সেলাই কাটা হলেও তাকে কেবিনে হস্তান্তরে ধীর গতিতে এগোতে চান চিকিৎসকরা। এস এম আরিফের রিপোর্ট। ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আবারও বসে মেডিকেল বোর্ড। সভা শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমের সামনে কথা বলেন হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান ডাক্তার জাহিদ হোসেন। আজকে আমরা মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন। ওনাকে আমরা সলিড খাওয়া, আগে তো শুধু উনি নরম তরল খেতেন, এখন আমরা ওনাকে শক্ত খাবার অ্যালাউ করেছি। উনি শক্ত খাবার খেতে পারতেছেন এবং ওনার স্টেপ পালস, ব্লাড প্রেশার, জ্ঞানের মাত্রা এগুলো আগের মতোই স্টেবল আছে। আজকে ইনশাল্লাহ উনি ডান হাত কোনুই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পারছেন, উনি হাতটা তুলতে পারছেন। তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর রহমতে হয়েছে, তবে পা এখনও নাড়াচ্ছেন না। ইউএনওর মাথার সেলাই কাটা হলেও কেবিনে হস্তান্তরের বিষয়ে কিছুটা সময় নেওয়ার কথা জানান এই চিকিৎসক। বেশি ভিজিটর যদি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আবার ইনফেকশনের একটা চান্সটা বেড়ে যায়, সেই জন্য আমরা ওনাকে কেবিনে দেওয়ার ব্যাপারে একটু স্লোলি আগাইতে চাই। আমরা আরও 2-1 দিন এখানে ওনাকে রেখে অবস্থা বুঝে তারপর ওনাকে আমরা কেবিনে শিখি। এটা বলতে গেলে কেবিনের মতোই, কিন্তু এটাকে এক্সটার্নাল এইচডিও, এখানে সার্বিক মনিটরিং আছে। পুরোপুরি শঙ্কামুক্ত না বললেও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে বলে মনে করেন চিকিৎসকরা। মোটামুটি এখন আমরা অনেকখানি বলতে পারি শঙ্কামুক্ত হবে। আমি একটা কথা সবসময় বলি, হাসপাতালে কখনোই শঙ্কামুক্ত কথাটা আমি ব্যক্তিগত উচ্চারণ করি না। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে দুদকের দায়ের করা মামলায় হাজির করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সিনহা হত্যা মামলায় আসামি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে গত 23 আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয় 1-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুপুরে প্রদীপকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বলে জানান কক্সবাজার জেল সুপার মোহাম্মদ মোকামেল হোসেন। দুদকের একটি মামলায় রোববার তার মামলার দিন ধার্য আছে, তাকে সর্বোচ্চ সতর্কতার সাথেই চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছে। প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা সিন্না হত্যাকাণ্ডের পর দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর দুর্বৃত্তের হামলা। ঘটনা দুটিকে বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক আইজিপি শহীদুল ইসলাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যার পর দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসায় ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনা দুইটি এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশজুড়ে, প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও। মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসেবে একজন উপজেলা কর্মকর্তা 72 ধরনের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দাপ্তরিক কাজের বাইরেও তাকে নিশ্চিত করতে হয় জননিরাপত্তা। তৃণমূলের দায়িত্ব পালন করা এসব কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতে সরকারের সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবে বাস্তবায়ন হয়নি। তবে এরই মধ্যে পুরো উপজেলা কমপ্লেক্স জুড়ে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা বিশ্বের সকল দেশেই ঘটে থাকে, যা দেশের সার্বিক নিরাপত্তার উপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। এখন দিনাজপুরে যে ঘটনা ঘটছে এটা তো একটা একটা উপজেলাতে একজন উপজেলা নির্বাহী অফিসার হামলাটা, একটা মহিলা উপজেলা নির্বাহী অফিসার, এটা তো অত্যন্ত দুঃখজনক। সিকিউরিটি ফেলিওর বলতে পারবো, নিরাপত্তা যে ছিল না সেটা বলবো না। নিরাপত্তা যথেষ্ট ছিল বলে আমি মনে হয়, কারণ এটা কমপ্লেক্স, আমি যেটা বললাম এটা কম্পাউন্ড, তার ভিতরে ইউনর বাড়ি, তো বাড়িও যথেষ্ট সিকিউর, দেওয়াল দেয়া। দিনাজপুরের ঘটনাটি পরিকল্পিত ধারণা করা হলেও এর সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের যোগসাজশ থাকতে পারে বলে অভিমত ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাকত হোসেনের। হামলার ব্যাপারটা এটা অত্যন্ত পরিকল্পিত, যে নিরাপত্তা ব্যবস্থা যদি থাকেও আমি মনে করি সেই নিরাপত্তা ব্যবস্থা কম্প্রোমাইজ হয়েছে। মানে তার মানে ওই যারা নিরাপত্তা দায়িত্বে বা যিনি নিরাপত্তা দায়িত্বে ছিলেন তার এটার সাথে যুক্ত হওয়াটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। তবে দেশে জঙ্গিবাদ না থাকলেও ট্রেডিশনাল ক্রাইম এখনো রয়েছে, তাই এ বিষয়ে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক। জঙ্গিদের তৎপরতায় তো সবচেয়ে বেশি অ্যালার্মিং থাকে মানুষের নিরাপত্তাটা, নিরাপত্তাহীনতা ভোগ করে, তো সেই জঙ্গিদের তৎপরতা নেই। এখন যেগুলো ট্রেডিশনাল ক্রাইম, ছিনতাই, ডাকাতি, মার্ডার তো সমাজে সবসময় হয়ে আসছে, এগুলি তো আপনার অ্যালার্মিং সিচুয়েশন যখন ক্রস করে তখন হয়তো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা থাকে। এই ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ এই দুই নিরাপত্তা বিশ্লেষকের। যারা সমাজে বসবাস করে তাদেরকে সচেতন থাকতে হবে, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের বাড়ি ঘরের নিরাপত্তা, তার বাড়ির প্রোটেকশন সুরক্ষা করার জন্য যা যা দরকার সে সেটা করবে। যারা জনগণের হেফাজত করার কথা, জনগণকে তাদের তাদের সিকিউরিটি নিশ্চিত করার কথা, তাদের অনেকেই দেখা যাচ্ছে এখন যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার মসজিদে বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। পশ্চিমতলায় বাইতুসালাত জাবে মসজিদের বিস্ফোরণের মামলার তদন্তের দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা জানান। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে সিআইডির ডিআইজি আরও বলেছেন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি সহ তদন্ত কমিটি সব বিষয় নিয়ে কাজ করবে সিআইডি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে, দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই মামলাটি দ্রুত তদন্ত সম্পন্ন করব। এই ঘটনায় তদন্তকালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদেরকে অভিযুক্ত পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আমরা দ্রুত তার সাথে বিচারার্থে বিজ্ঞ আদালতে আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করব। প্রায় 5.5 মাস পর কমলাপুর রেল স্টেশন কাউন্টার থেকে আবারও শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি। দেওয়া হচ্ছে 21 তারিখের ট্রেনের টিকিট, আর সেদিন থেকে পাওয়া যাবে প্রতিদিনের টিকিটই। আরও জানাচ্ছেন ড্যানি ট্রং।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত 26 মার্চ বন্ধ করে দেওয়া হয়েছিল সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। এরপর গত 31 মে থেকে ধাপে ধাপে চালু করা হয় ট্রেন চলাচল, আর সেসব ট্রেনের টিকিট কাটতে হতো অনলাইনে। তবে শনিবার থেকে আবারও শুরু হলো কাউন্টার থেকে টিকিট বিক্রি, দেয়া হচ্ছে 21 সেপ্টেম্বরের টিকিট। কাউন্টারের পাশাপাশি আগের মতোই অনলাইনেও পাওয়া যাবে টিকিট। সারা বাংলাদেশে আপনার 12 তারিখ থেকে পরের 10 দিন অর্থাৎ 21 তারিখে টিকিট অ্যাডভান্স যে 10 দিন আগে আমরা টিকিট দিই সেটা বিক্রি শুরু হয়েছে আর কি, এবং এটাতে এখন থেকে রেগুলার থাকবে, প্রতিদিন এই নিয়মেই চলতে থাকবে। তবে কাউন্টার থেকে টিকিট বিক্রি নিয়ে ঘটেছে কিছুটা তথ্যগত বিভ্রান্তি। শনিবার 21 তারিখের টিকিট দেয়া হবে, আর 21 তারিখ থেকে পাওয়া যাবে দিনের নিয়মিত টিকিট, সেটাতে অবগত ছিলেন না যাত্রীরা। তাই দিনের টিকিট পাওয়া যাবে মনে করে অনেক যাত্রী স্টেশনে এসে পড়েন ভোগান্তিতে। শুনছিলাম, শুনে আসছিলাম আর কি, নালে থাকতাম না আর কি। এখন টিকিট ওনারা দিচ্ছেও না, অনলাইনে ট্রাই করলাম তো আজকে টিকিট আর হবেই না, রাতেরও ট্রাই করলাম রাতেরও হবে না। অবশ্যই ভোগান্তি হইল, টিকিট পান নাই, টিকিট পাইনি। বর্তমানে চালু রয়েছে প্রায় সব আন্তঃনগর ট্রেনই, অচিরেই সব লোকাল ট্রেন চালুরও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 34 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4702 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 1282 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 3,36,044 জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,247 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,38,271 জন। করোনা ভাইরাসের কারণে সরকারি নিষেধাজ্ঞায় দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর উন্মুক্ত করা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। বিনোদনের জন্য দেশের দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ সপরিবারে আসছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। দিনের তুলনায় রাতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই সৈকতে। চট্টগ্রাম প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেনের রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক দৃশ্যপট চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। বিকাল থেকে রাত পর্যন্ত বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় থাকে সৈকতের মূল পয়েন্টে। প্রতিদিন প্রায় 20,000 দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটে সৈকতে। তবে সরকারি বন্ধের দিনগুলোতে পর্যটকদের সংখ্যা বেড়ে 50,000 ছাড়িয়ে যায় বলে জানান স্থানীয়রা। সমুদ্র সৈকতের পাশেই রয়েছে হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট, ফলে হাতে সময় নিয়ে সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে খুশি পর্যটকরা। পরিবেশ সারি আছে মোটামুটি, আগে চলা ভালো আছে। এই পর্যটনের যে অপার সম্ভাবনা এটাকে জাগিয়ে তোলার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় আরও অনেক কিছু করা দরকার। বৃষ্টি আসলে যেন তারা ওই ঘরটিতে গিয়ে আশ্রয় নিতে পারে। যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমুদ্র সৈকতকে অনেক উন্নত করেছে, আমি তাকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। তবে সৈকতের কাছে টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় মাঝে মাঝে দুর্ভোগ পোহাতে হচ্ছে ভ্রমণ পিপাসুদের। কোনো মুরব্বী বা মা বোন কেউ আসলে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। এখানে আরও কিছু ব্যবস্থা করা দরকার, এখানে পর্যটকদের অনেক কিছু অসুবিধা হয়। আগের চাইতে বেশি দেখা যাচ্ছে ময়লা আবর্জনাটা। এখানে আইনশৃঙ্খলা বাহিনী কম, আমি সরকারের কাছে আবেদন করছি যাতে আইনশৃঙ্খলা বাহিনী আরও বৃদ্ধি করা হয়। পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক র্যাব ও ট্যুরিস্ট পুলিশ সদস্যদের তৎপরতা রয়েছে, রাতেও চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্টদের সেবায় 24 ঘন্টায় নিয়োজিত। আমরা এখানে পতেঙ্গা থানা এবং র্যাব সহ যৌথভাবে আমরা এখানে দায়িত্ব পালন করতেছি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি উদ্যোগে সৌন্দর্যবর্ধনের প্রকল্প গ্রহণ করা হলে একদিকে যেমন পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, অন্যদিকে চট্টগ্রামের অন্যতম এ বিনোদন কেন্দ্র থেকে সরকারি রাজস্বের পরিমাণ বাড়বে বলে মনে করছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। এইচ এম আলমগীর হোসেন, মাইটিভি, চট্টগ্রাম। ব্যস্ততম মহাসড়কের পাশে বিস্তর জায়গা জুড়ে বের হচ্ছে গ্যাস, এমনকি মহাসড়কের মাছ দিয়েও বের হচ্ছে গ্যাসের বুদবুদ। দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলে জ্বলছে আগুন। এ অবস্থায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ব্যস্ততম এলাকা মহিপালে। স্থানীয়রা বলছেন বারবার বলার পরও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নেয়নি কোনো ব্যবস্থা।
এ অবস্থায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। ফেনী প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ব্যস্ততম এলাকা মহিপাল। হাজারো যানবাহন, পথচারী আর ব্যবসা প্রতিষ্ঠান সব মিলিয়ে লোক সমাগমের এই জায়গায় দিব্যি বের হচ্ছে গ্যাস। দাহ্য পদার্থ পেলেই জ্বলছে আগুন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই গ্যাসের বুদবুদ বের হচ্ছে, গত কয়েকদিনে এর মাত্রা আরও বেড়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তাদের। জনবহুল এলাকা বা এখানে হাজার হাজার যানবাহন জনসাধারণ চলাফেরা করে, এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তেলের গাড়ি, তেল মোবিল পড়ে, এগুলো পড়ার কারণে আমাদের একটু ভয়ভীতি লাগে যে যদি এখানে কোনো দুর্ঘটনা হয় বা বড় কোনো অগ্নিকাণ্ড হয়। বারবার বলার পরও লিকেজ বন্ধে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ চলাচলকারীদের। হোটেল থেকে অবজেকশনও জানানো হয়েছে, কিন্তু ওনারা প্রতিবারে আসে, আসে কিছুই করে না। মেরামত না করা হয় তাহলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। অবিরাম গ্যাস বের হতে থাকলেও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে এটি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের এখানে এই হাইওয়েতে এই রাস্তা আমাদের কাটতে হবে, সেটা কাটতে গেলে তো সেটা রোডসেন হাইওয়েজের পারমিশন নিতে হবে। আমরা অফিসিয়ালি ওনাদেরকে চিঠি দিয়েছি আমাদেরকে এটা অনুমতি দেওয়ার জন্য। দুর্ঘটনা রোধে দ্রুতই গ্যাস নির্গমন বন্ধের দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে বন্যার পানি কমার সাথে সাথে যমুনার পূর্ব পারে ভাঙন শুরু হচ্ছে। ভূঁইয়াপুর উপজেলার গোবিন্দ দাসবাসী ইউনিয়নের ভালকুটিয়া, খানুরবাড়ি, কষ্টাপাড়া এবং টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের খলতবাড়ি এলাকায় ভাঙনে গৃহহীন হচ্ছে একের পর এক পরিবার। নদীগর্ভে চলে যাচ্ছে ফসলি জমি, হুমকিতে রয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, শত শত আধা পাকা বাড়িঘর এবং ফসলি জমি। ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে স্থানীয়রা প্লাস্টিকের বস্তায় মাটি ভরে নদীতে ফেলছে, যা তেমন কোনো কাজেই আসছে না। দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ঢাকার ধামরাইয়ে শ্বশুর বাড়ি থেকে জুলেখা আক্তার শিখা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ধামরাইয়ের যাদবপুরের উত্তরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতদের স্বজনদের দাবি, শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যা করেছে। তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবি, গৃহবধূ শিখা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মেহেদি হাসানকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 2022 সালের জুনের মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে সরাসরি রেল লাইন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। আজ কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। দোহাজারি কক্সবাজার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে এই সভার আয়োজন করা হয়। এ সময় মন্ত্রী জানান, এই রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই রেল লাইন করার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং এই কক্সবাজারকে একটা পরিপূর্ণভাবে আন্তর্জাতিক মানের, যাতে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়, তার পরিকল্পনা নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আলোচনা শুরু হওয়ার কথা ছিল গত মার্চে, কিন্তু আফগান সরকারের আপত্তি তা আটকে ছিল এতদিন। অবশেষে আজ থেকে কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ঐতিহাসিক সেই আলোচনা। আফগান সরকারের সঙ্গে তালিবান শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। গত ফেব্রুয়ারিতে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল তালেবানরা। শর্ত অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা সংখ্যা 12,000 থেকে কমিয়ে 8,600 করার প্রক্রিয়া ফেব্রুয়ারিতেই শুরু করে দিয়েছিল মার্কিন প্রশাসন। কিন্তু তালেবান চাহিদা মতো 5,000 তালেবান বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে বেঁকে বসে আফগান সরকার। শর্ত অনুযায়ী তালেবান বন্দীদের মুক্তি দিলেও শেষ দফায় 6 বন্দীর মুক্তি নিয়ে আবারও জটিলতা তৈরি হয়। অবশেষে সেই জটিলতাও কাটিয়ে দুপক্ষের আলোচনা টেবিলে বসাটা নিশ্চিত হয়। গত মার্চে এই আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও আফগান সরকারের আপত্তিতে এতদিন তা আটকে ছিল।
অবশেষে আজ থেকে কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ঐতিহাসিক সেই আলোচনা। তবে দুপক্ষ মুখোমুখি আলোচনায় বসবে সোমবার। আফগান সরকারের সঙ্গে তালেবান শীর্ষ নেতৃত্বের এই বৈঠকে উপস্থিত থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকে মৌলভী আব্দুল হাকিম তালেবানদের প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে আফগান সরকারের প্রতিনিধিত্ব করছেন দেশটির প্রধান গোয়েন্দা প্রধান মাসুম স্টেংজাই। তবে আলোচনায় বসতে রাজি হলেও আফগানিস্তান পুনর্গঠনে তালেবানদের ভূমিকা ঠিক কি হতে চলেছে তা নিয়ে সংশয় রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচন পশ্চিমী বলে তা মান্য করা হবে না বলে আগেই জানিয়েছিল তালেবানরা। তাই আফগানিস্তানে নির্বাচিত সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশটিতে তারা নতুন অধ্যায় কিভাবে শুরু করবে তা নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্মত হচ্ছে বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা জানানো হয়। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসাল খলিফা এই চুক্তিতে সম্মত হন। ট্রাম্প চুক্তিটিকে এই অঞ্চলের শান্তি স্থাপনে যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করলেও এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে বলেছে, চুক্তিটি আরব দেশের শান্তি রক্ষার বিপরীত হিসেবে কাজ করবে এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে। কঙ্গোর পূর্বাঞ্চলে কিভু প্রদেশের কামিতুগা শহরের কাছে একটি সোনার খনি ধসে অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর শুক্রবার স্থানীয় সময় বিকেল 3টার দিকে ডেট্রয়েট খনি এলাকায় ধসের ঘটনা। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানায় প্রাদেশিক গভর্নর। ধসের সময় সেখানে অন্তত 50 জন শ্রমিক কাজ করছিল এবং তারা কেউই বের হতে পারেনি। কঙ্গোর বিভিন্ন অনুমোদিত সোনার খনিতে প্রায় দুর্ঘটনার খবর শোনা যায়। করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ব্যাপক অর্থ ব্যয়ের কারণে বিশাল বাজেট ঘাটতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই রেকর্ড $3 trillion পৌঁছেছে এই ঘাটতি। মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম 11 মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার $6 trillion বেশি ব্যয় করেছে। এর মধ্যে $2 trillion ছিল করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে, যার ফলে ইতিমধ্যেই $3 trillion বাজেট ঘাটতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি, যা তাদের আগের রেকর্ড 2009 সালের পুরো অর্থবছরের ঘাটতির চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। সাথে থাকার জন্য এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন YouTube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন YouTube/mytvbangla, Facebook/mytvbangla, Twitter/mytvbangla। বিদায় নিচ্ছি দর্শক। করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।